हेलो फ्रेंड्स, वेलकम टू दत्त किचन। आमी पारमिता। आज आमी चले एसेछि आपनादेर जोन्नो सर्षे बाटा दिए तेलापिया माछेर झालेर रेसिपी निये। ताहले देरी ना करे चलुन शुरू करछि आमार आजकेर रेसिपी। एखाने एकटी प्लेटेर मध्ये नीलाल रंगेर ताला दिए दिच्छि तेलापिया माछ। तीनटे आमी तेलापिया निएछि, एर मध्ये दिए दिच्छि आमी हलुद गुड़ो आर नून। এবার নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে একটি বাটির মধ্যে নিয়েছি 2 টেবিলস্পুন কালো সরষে, 2 টেবিলস্পুন সাদা সরষে। আমি সরষের গুঁড়োকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে গরম করা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 5 চামচ সরষের তেল। সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপোজিট সাইডটাও ভেজে নিচ্ছি আর এর মধ্যে সরষে পেস্টটাও রেডি করে নেব। ভিজিয়ে রাখা সরষেটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। 1 টেবিলস্পুন টক দই আর দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো কুচি, সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো আর একই সাথে আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা, 2 চিট করে নিয়ে কাঁচা লঙ্কা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার ফাঁকে আমার চ্যানেলে সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে আমি যখনই ভিডিও আপলোড করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর এই একই তেলের মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করা সরষের পেস্টটা। যে মিক্সিং বোলটায় আমরা পেস্টটা তৈরি করেছি সেই বাটিটা ধুয়েও বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আমি সরষের পেস্টের মধ্যে যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, তাহলে টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা। আপনারা যদি চান গুঁড়ো লঙ্কাটাকে অ্যাভয়েড করে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আপনারা যতটা ঝোল রাখতে চান সেই বুঝে জলটা কম বা বেশি ব্যবহার করবেন। আমাদের ভেজে রাখা মাছগুলোকে এবার আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। আর
আর দুটো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিরে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পর আমি মাছগুলোকে একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। এখন যে ঝোলের পরিমাণ আছে আমি আরেকটু ঝোলটাকে ফুটিয়ে কম করে নেব। সবার শেষে সামান্য একটু সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমাদের সর্ষের তেলাপিয়ার ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম একটা রেসিপি থাকলে দুপুরে ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে আসবেন আর ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন।